পার্ট থ্রিতে আমরা দেখেছি মিস্টার জু কেসিকে অ্যাক্সিডেন্টলি কিস করে নিয়েছে যার ফলে দুজন অনেক শখ ছিল তারপর আমরা দেখব আই সাজেস্ট আপনি পার্ট ফোর এর আগে পার্ট থ্রি দেখে নেবেন যেটার লিঙ্ক আপনি উপরে আই বাটনে পেয়ে যাবেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই বলবেন আর এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে নেবেন পার্ট ফোরে আমরা দেখি যখনই সে উপরে উঠে তখনই কেসি তাকে পাঞ্চ করে দেয় আর মিস্টার জু বেহোশ কেসি মিস্টার জুয়ের ব্যথার মধ্যে এক লাগাচ্ছিলো তো সে বলে যে তুমি দুনিয়ার প্রথম বডি কার্ড যে নিজের বসকেই পাঞ্চ করেছে সে বলে যে তুমি আমার সাথে ফ্লার্ট করছিলে সে বলে যে প্রথমে তুমি আমার সাথে ফ্লার্ট করেছো সে বলে যে মনে করো তারপর তার ফার্স্ট কিসের কথা মনে পড়ে তো সে তাকে সরি বলে বাট মিস্টার জুয়ের পেট থেকে শব্দ আসার কারণে কেসির হাসি এসে পড়ে আর তারপর সে খাবার বানানোর জন্য চলে যায় তারপর সে নিজেই তার ব্যথার মধ্যে এক লাগায় লিনম্যান ট্যুরিস্ট বাসের ড্রাইভার ছিল এই জন্য লয়ারও সেই বাসে লুকিয়ে বসে পড়ে একটা ছেলে লিনম্যানের উপর লাইন মারছিল যার কারণে লিনম্যান অনেক রাগে ছিল তখনই লয়ার সে তাকে তাড়িয়ে দেয় আর নিচে লিনম্যানের পাশের সিটটাতে বসে পড়ে আর এবার তো লিনম্যানও স্মাইল করছিল ডিনারে কেসি ফ্রাইড রাইস বানিয়েছিল যেটা খাওয়ার পরে মিস্টার জুমু মুখ থেকে বাইরে বের করে বাইরে চলে যায় বাট কেসি হঠাৎ কান্না করতে থাকে ইনফ্যাক্ট ছোটবেলায় মিস্টার জুর মম তাকে ফ্রাইড রাইস বানিয়ে দিত আর তার তার মমের কথা মনে পড়ছিল কেসি ফ্রাইড রাইস খেতে খেতে কান্না করছিল বাট সে বুঝতে পারছিল না যে সে কেন কান্না করছে মিস্টার জু গোসল করছিল তখনই কেসি গেট খুলে দেয় কারণ তার ইমার্জেন্সি ছিল আর সে তাকে বাইরে বের করে নিজে ভিতরে ঢুকে পড়ে তারপর মিস্টার জুকে দেখে বলে যে বস তুমি এখনো সেই ব্যাপারটার জন্য রাগ করেছ সে কিছুই বলে না প্রথমে তো কেসি তাকে নিজের এক্সট্রা ইমোশনের কথা বলছিল তারপর না না আমি তোমাকে বলবো তারপরও তুমি আমাকে বলে যে পাগল মনে করবে সে বলে তো তুমি কি পাগল না তো সে বলে যখন তুমি আমাকে অলরেডি পাগল করছো তাহলে ঠিক আছে মনে জানো মাঝে মাঝে আমার এরকম ফিল হয় যেমন আমি অন্য কারো ফিলিংস ফিল করতে পারছি কখনো কখনো আমার অনেক কান্না আসে আর মাঝে মাঝে আমি অনেক স্যাড থাকি কোথাও আমার উপর কোনো ভূতের ছায়া তো নেই সে তাকে নিজে থেকে দূরে সরেই বলে যে পাগল কোম্পানিতে সবাই মিস্টার জুকে বার্থডে বার্থে করছিল কারণ আজকে তার বাট সে চুপচাপ দাঁড়িয়েছিল লয়ার তাকে ভিতরে নিয়ে যায় কারণ জু কখনোই নিজের বার্থডে সেলিব্রেট করে না বাট কেসি থেকে সেই কেকটা নিয়ে অফিসের ভিতরে চলে আসে তো লয়ার তার থেকে সেই কেকটা ফেরত নিয়ে যায় কেসির মিস্টার জু এর ইমোশন ফিল হচ্ছিল সে জিজ্ঞাসা করে তুমি স্যাড কেন বাট মিস্টার জু কেসির উপরেই চিলাতে থাকে সে সরি বলে তারপর সে কেসি আর লয়ারকে তার পেছনে না আসতে বলে চলে যায় কেসে অনেক স্যাড ছিল তারপর সে লয়ারের পিছনে পড়ে যায় এটা জিজ্ঞাসা করার জন্য এরকম বিহেভ কেন করছে জুয়ের বার্থডেতেই তার মমের হয়ে লয়ার তাকে বলে দেয় যে এই জন্য সে তার বার্থডে কখনো সেলিব্রেট করে না তারপর সে তার থেকে মিস্টার জু কোথায় সেটা জিজ্ঞাসা করতে থাকে লয়ার মানা করে তো সে বলে যে আমিও তোমাকে লিনম্যানের সিক্রেট বলে দেব। তো লয়ার একদমই তাকে সবকিছু বলে দেয় এখানে ড্যাড জিজুয়ানের সাথে কেসির অফিস ডমের কথা জিজ্ঞাসা করতে থাকে তো সে অনেক শখ হয়ে যায় কারণ অফিসে তো কোনো ডমই নেই তখনই বিবে বাহানা দিয়ে জিজুয়ানকে সেখান থেকে নিয়ে যায় তারপর সে কেসির ব্যাপারে সবকিছু বলে এই ব্যাপারে সিক্রেট রাখতে বল জিজুয়ান ড্যাডকে বলে দিতে যাচ্ছিল তো সে বলে যে তুমি জানো কাজদের সেই মেয়ে পছন্দ যে তাকে বোঝে ইনফ্যাক্ট সে জানতো যে জিজুয়ান কেসিকে সিক্রেটলি লাইক করে সে এখনো কেসির সাথে কথা বলার কথা বলছিল মিস্টার জু নিজের মমের সাথে দেখা করতে এসেছিল তখনই সেখানে কেসিও চলে আসে আর বলে যে আমি তোমাকে একা ছাড়তে পারবো না তোমার মনে আছে মম তোমাকে কিভাবে হাক করতো আমি তোমাকে সব বলবো তারপর নিজের মমের ডেথের কথা তাকে বলতে শুরু করে এসব কিছু শুনে মিস্টার জু বুঝে যায় যে কেসি সেই ভলেন্টিয়ার যে তার হেল্প করেছিল আর কেসিও বুঝতে পারে যে মিস্টার জুই সেই ইমোশনলেস পেশেন্ট এখানে মিস্টার জু বলে যে তোমার আমার অসুখের কথা সিক্রেট রাখতে হবে না হলে আমি তোমার অসুখের কথা সবাইকে বলে দেব যে তুমি এক্সট্রা ইমোশনাল কেসি বলে যে মানছি যে আমার অন্য কারো কষ্ট দেখে কষ্ট ফিল হয় কিছুদিন ধরে অদ্ভুত হচ্ছে আমার ভিতর থেকে আমার ইমোশনাল ফিল হচ্ছে জানি ওই সময় ফ্রাইড রাইস খাওয়ার সময় কান্না আসছিল এরকম লাগছিল যেমন তোমার ইমোশন আমার ফিল হচ্ছিল সে বলে যে পাগল আমি নিজে নিজের ইমোশন ফিল করতে পারি না তো তুমি কিভাবে করবে তো সে বলে যে হ্যাঁ হ্যাঁ মেনে নাও আমার তোমার মতোই মতো হচ্ছে যেভাবে তোমার আমার ব্যথা ফিল হচ্ছিল এটা শুনে মিস্টার জু সব কিছু বুঝে যায় আর সে তাকে বলতেই তার পেটে হতে থাকে কারণ সে সকাল থেকে কিছুই খায়নি তো সে তার জন্য মেডিসিন নিতে নেওয়ার জন্য অনেক দূরে চলে এসেছিল মিস্টার জু নিজেই তার কাছে যাচ্ছিল বাট একটা লোক মিস্টার জুয়ের উপর আটেক করতে যাবে তো সে দৌড় দেয় কেসিও তার ইমোশনাল ফিল করে দৌড় দেয় সেই লোকটা মিস্ত্রি জুকে মারতেই যাবে তো কেসি তার সামনে চলে আসে বাট পেন তারপরও মিস্টার জুয়েরই হয় সেই লোকটা সেখান থেকে পালিয়ে গিয়েছিল তো কেসি মিস্টার জুকে দাঁড় করায় বাট কেসির একদমই পেন হচ্ছিল না তো সে বলে যে আমি তোমাকে বলেছিলাম তোমার পেন আমার হচ্ছে কেসি অনেক শক্ট হয়ে যায় চেক আপ করার পর ডক্টর বলে মাথার মধ্যে ওইরকম কোনো ব্যথা লাগেনি কেসির এখনো বিশ্বাস হচ্ছিল না তো সে নিজেকে থাপ্পড় মারে যেটা বেচারা মিস্টার জুয়ের লাগে তো সে তাকে সরি বলে কারণ এখন তো ট্রাস্ট হয়ে গিয়েছিল যে তার পেন মিস্টার জুয়ের এরপর ট্রান্সফার হয়ে গিয়েছে আর সেও মিস্টার জুয়ের ইমোশন ফিল করতে পারে জু বুঝতে পারছে না যে এরকম তাদের সাথে কেন হয়েছে তো সে বলে যে এটা অবশ্যই লাভ সে চলে যাচ্ছিল তো সে তাকে পিছন দিয়ে হাক করে নেয় মিস্টার জু তাকে সরা ছিল তো সে বলে যে আমি তোমাকে হাক করার টাকা দিয়ে দেব। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি এত কোল্ড হার্টেড কেন কারণ তুমি ইমোশন ফিল করতে পারো না হাক করার পরে মিস্টার জু সত্যি তাকে টাকা পে করতে বলে তো কেসি পে করে সে যে বাট এই ব্যাপারটা কাউকে বলবে না প্রথমত কেউ তোমার উপর ট্রাস্ট করবে না আর দ্বিতীয়ত আমার এই অসুখের ফায়দা উঠিয়ে শত্রুরা অনেক কিছু করতে পারবে তো সে হ্যাঁ বলে দেয় পরের দিন কেসি মিস্টার জুকে বলে সে পুরো রাত বসে একটা উপায় বের করেছে যার ফলে মিস্টার জুকে তার ইমোশন আর কেসি নিজের পেন ফেরত চলে আসবে আর সেই উপায়টা ছিল সে দৌড়ে গিয়ে মিস্টার জু সাথে ধাক্কা খাবে বাট দৌড়ে গিয়ে ধাক্কা করার সময় সে তার মাথা ফাটিয়ে দেয় আর চেক করার জন্য নিজের গালেই থাপড়াতে থাকে যেটা পেন এখনো মিস্টার জুয়েরি হচ্ছিল সে বলে যে ইন্টারনেটের এই উপায়টা তো কাজই করেনি সে বলে যে কোনো ব্যাপার না এখনও তো আরো উপায় আছে ইলেকট্রিক সিটি দিয়ে শখ খাওয়ানো আর সে তাকে জোর করে কারেন্ট লাগাচ্ছিল তাদের দুজনকে এই পজিশনে দেখে লয়ার অনেক শখ সে বলে যে লয়ার তোর কাছে দশ সেকেন্ড আছে এই মেয়েকে আমার উপর থেকে সরানোর জন্য তো কেসি নিজেই তার উপর থেকে উঠে যায় সে বলে যে লয়ার এখন তুই যা দেখেছিস সেটা ভুলে যা না হলে তোকে আমি এই প্ল্যানের থেকেই উধাও করে দেব সে বলে যে সরি বস আমি কিছুই দেখিনি আর চলে যায় যখন ড্যাড দেখে যে অপোজিট ক্লাবের কোচ ইউনজোকে অ্যাথলিট বানানোর বদলে টাকা কামানোর জন্য নিজের বিজনেস ব্র্যান্ড বানাতে চাচ্ছে তো ড্যাডের তার উপর রাগ হয় বাট ইয়ঞ্জু তাকে চুপ করিয়ে দেয় বাট ড্যাডের আনা সুপো নিতে মানা করে দেয় ভিভে কেসিকে বলে দেয় যে জিজাওয়েরও তাদের সিক্রেট জানতে পেরে গিয়েছে এই জন্য জিজাওর বলাতে কেসি তার সাথে কথা বলতে আসে জিজাওয়ের এই ব্যাপারে রাগ হচ্ছিলো যে মিস্টার জুয়ের বডি কার্ডের এতই কি দরকার পড়ে গিয়েছে যে কেসির চব্বিশ ঘন্টার জন্য মিস্টার জুয়ের ঘরে থাকতে হচ্ছে কেসি তাকে সত্যিই লুকানোর জন্য স্যরি বলে বাট তাদের দুজনকে কথা বলতে মিস্টার জু দেখে নেয় জিজাও কেসিকে হাক করছিল। তো মিস্টার ঝুঁয়েসে তাকে বলে ওই ছাড় ওকে তো সে ছেড়ে দেয় কেসি অনেক শখ আর এটার সাথে পার্ট ফোর অ্যান্ড হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও